বাদ হয়নি। আমি টুপি বললে তোমার অসুবিধা কি? আমি দাঁড়িয়ে রাখলে তোমার আপত্তি কোথায়? আমার মসজিদে আদা বলে তোমার আপত্তি কোথায়? আমার মন্দিরে ঘন্টা বাজলে আমি তো বলি না। আমরা মুসলমান, মুসলমান মানেই শান্তি, ইসলাম মানেই শান্তি। আমরা ভারতে শান্তি চেয়েছি তাই চুপ আছি। তোমরা আমাদের কোরআনের ব্যাপারে তোমরা আঙুল তুলেছ, আমরা দেখছিলাম। তোমরা আমাদের বাবরির মসজিদ ছিনিয়ে নিয়েছো, চুপ আছি। শান্তির জন্য, দেশে শান্তি কায়েমের জন্য বিজেপি ক্ষমতায় আসার প্রধান ইস্যু ছিল বাবরি মসজিদ, রাম মন্দির করা। তার মানে সেই দিনই বুঝে নেওয়া দরকার ছিল কোর্টের কোনো প্রয়োজন নাই, একটা মাত্র জনসাধারণকে দেখানো ঠিক। কারণ বিজেপির মূল ইস্যু ছিল তাদের কোর্ট কি করবে, এটা তো পরিপূর্ণ কোর্ট যাই করো মোটামুটি আমাদের প্ল্যান সাকসেসফুল। তোমরা আমাদের কিছুতে আপত্তি করেছো, আমাদের হিজাবে আপত্তি করেছো, আমাদের মসজিদে আজান মাইকে আজান নিষিদ্ধ করতে চেয়েছো, তোমরা আমাদের মসজিদের মাইকের আপত্তি করেছো। আরে আমরা তো তোমার মন্দিরে ঘন্টা বাজবে পড়ে না, কেন ঘন্টা বাজবে? কি করল না, হনুমান চালিসা করবে? তুমি করো, আমার কোনো আপত্তি নেই। যদি তুমি করতে চাও, পাঁচ রক্ত যখন আজান হবে তোমরা যদি করতে চাও, আমরা ইমামরা দায়িত্ব নিয়ে বলবো পাঁচ রক্ত আমরা তোমাদেরকে ডেকে দেবো মসজিদে। তোমরা আজানের আল্লাহু আকবার ধ্বনি শুনতে শুনতে তোমাদের আল্লাহু আকবার তোমাদের অন্তরে ঢুকে যাবে ইনশাআল্লাহ। অনেক লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ হয়েছে, অনেক বরদাস্ত করেছি, সহ্য করেছি, কিন্তু আমার নবী মুহাম্মদের উপরে বললে আমরা সহ্য করব না। আমরা দেশে শান্তি কায়েম চেয়েছি, শান্তি প্রতি